মাউন ভাই এদিকে এদিকে ভাই ভাই কি কি হব না কি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সুবহানাক আইনি কুন কুন জানি দর্শক আমরা আছি এখন মেহগুনি বাগানে তো আমরা এখন একটা অলৌকিক ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করব তো আমার সাথে আছেন জুবায়ের এবং আমার ক্যামেরাম্যান আছে সাকিব তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মেহগুনি বাগান তো এই মেহগুনি বাগানে প্রায় সময় অলৌকিক ঘটনা ঘটে থাকে এলাকার মানুষ মনে করে যে এইখানে ভূত প্রেতের একটা বসবাস শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে দেখেন আমরা এখন আছি মেহগুনি বাগানের ঠিক মাঝ বরাবর আছি মেহগুনি বাগানের মাঝ বরাবর তো আমরা এখন এটার ডিপে প্রবেশ করব আরও গভীরে যাব যে মেহগুনি বাগানে দেখব যে আসলে এখানে কোনো ভূতুরের ঘটনা ঘটে কিনা এলাকার মানুষই কিন্তু আমাদেরকে বলে যে এইখানে নাকি দিনের বেলায় ভূত দেখা যায় তো এইটাই আমরা আজকে প্রমাণ করতে আসছি আপনাদেরকেও সরাসরি নিয়ে যাব দেখাবো যে আসলে কি এখানে ভূতুরের কোনো ঘটনা ঘটে কিনা তো এখানে আপনাদেরকে আরেক কথা বলে রাখি যে দিনের বেলায় কিন্তু মানুষ এখানে আসতে ভয় করে তো আমরা রাতের বেলা সাহস করে এখানে আসছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে আসলে এখানে কি কোনো ভূতুরের ঘটনা ঘটে কিনা আমরা এখানে তিনজন আছি এখানে রাত অনেক রাত হয়েছে তো আমরা রাত্রিবেলায় আপনাদেরকে সাহস করে আমরা তিনজন এসে আপনাদেরকে দেখাবো যে আসলে এই মেহগুনি বাগানের আসল রহস্য কি এখানে কি আসলে কোনো ভূত আছে কি না বা ভূত থাকলেও সেই ভূতের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন আমরা এখন যাচ্ছি তো সাকিব ভাই চলে আসো জুবা চলো আমরা এখন যাচ্ছি যে গহীন মেহগুনি বাগানের ভিতরে যাচ্ছি আচ্ছা 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 সাকিব তুমি আসো আসো আস্তে করে আসো তো দর্শক আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে যে আমরা এখানে আসছি ঠিক আছে কিন্তু আমাদের হাতে কোনো টর্চ নেই যে টর্চ দিয়ে আমরা দেখবো তো আমরা একটা ভুল করে ফেলছি তো আমাদের কাছে একটা মোবাইল আছে এই মোবাইল দিয়ে আমরা ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য টর্চ আনতে ভুলে গেছি তো এখন কী করবো এখন তো বাসে যাওয়ার সম্ভব হচ্ছে না আমাদেরকে তো আমরা দেখি এখন তো এখানে একটা পুকুরের আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আসলে এই যে মেহগুনি বাগানটা আছে ওইটার মাঝখানেই ঠিক মাছ বরাবরই একটু সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু এখানে একটা বিশাল বড় একটা পুকুর দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা পুকুরটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা পুকুর দেখা যাচ্ছে তো এই পুকুরটার জন্যই আসলে আস্তে 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 দেখে 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 ওই পারে ওই পারে আচ্ছা ঠিক আছে এদিকে 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 আমরা আমরা এদিকে এদিকে আসছি গাইস প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে এই জন্য আমি জানি না যে পুকুরের জন্য কি আসলে এই অলৌকিক ঘটনাগুলো ঘটে কিনা বা এই যে ভূতুরের ঘটনাগুলো এলাকাবাসী দেখে থাকে এই পুকুরের জন্য কিনা এটা আমরা এখন দেখবো আসলে যে পুকুরটা এখন দেখবেন বিশাল ভয় পাই না ঠিক আছে ভয় পাই না যে কাজগুলো করি সবাই একসাথে করবো আমরা তিনজন আছি ভাই ভাই কি হবো না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সুবহানাক আইনি কুন কুন চায়ের মতো দেখা যাচ্ছে না আস্তে 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 সাকিব তুমি কিছু দেখতে পাচ্ছ কিছু ভাই ক্যামেরা তো কিছু দেখা যাচ্ছে না ভাই এদিকে 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 এদিকে